চিকিৎসার স্বার্থে সার্জনরা তার মস্তিষ্কের কিছু অংশ পুড়িয়ে দিচ্ছেন। 7 ঘন্টা ধরে চলছে অস্ত্রোপচার, সে সময়টা রোগী কাটাচ্ছেন গিটার বাজিয়ে। বেঙ্গালুরুর এক হাসপাতালে এভাবে ব্রেন অপারেশন হলো। 32 বছরের এই যুবক আগে কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গীতের প্রতি ভালোবাসায় পুরোপুরি মিউজিশিয়ান হয়ে গেছেন তিনি। স্নায়ু সমস্যায় কিছুদিন ধরে তার বাঁ হাতের 3টি আঙুল কাজ করছিল না। বছর দেড়েক আগে গিটার বাজানোর সময় তিনি বুঝতে পারেন আঙুল অসার হয়ে গেছে। পেশির টানা অস্বাভাবিক ব্যবহারে এই রোগ হয়, নাম মিউজিশিয়ান্স ডিস্টোনিয়া। পেশির অস্বাভাবিক কাঁপুনি থামাতে তার মস্তিষ্কের কিছুটা অংশ পুড়িয়ে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। মস্তিষ্কের ঠিক কোথায় সমস্যা হচ্ছে তা তাদের বোঝাতে ওই যুবক তখন গিটার বাজাচ্ছিলেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সমস্যাটা মস্তিষ্কের ঠিক কোথায় তা বুঝতে গিটার বাজানো জরুরি ছিল। অস্ত্রোপচারের আগে রোগীর মাথায় 4টি শুক্র দিয়ে বিশেষ একটি ফ্রেম বসানো হয়, তারপর হয় MRI। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে খুলিতে ড্রিল করে 14 মিলিমিটার গর্ত খুলে ভেতরে ঢোকানো হয় ইলেকট্রোড। তারপর মস্তিষ্কের ঠিক কোথায় সমস্যা তা বোঝা যায় ও সেই মতো ব্যবস্থা নেওয়া হয়। ওই যুবক এখন পুরোপুরি সুস্থ। অপারেশন টেবিলেই বুঝতে পেরেছিলেন আঙুল কাজ করতে শুরু করেছে। এখন তা ফের আগের মতো হয়ে গেছে, গিটার বাজানো চলছে পুরো দমে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।